নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমরা যুক্ত হব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী সুমন কবির। সুমন, নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে কুমিল্লা থেকে আপনার কাছে? সেখানকার প্রার্থীরা কি বলছেন আর ভোটারদের কি মতামত পাচ্ছেন? লাবণী, আপনাকে আসলে ধন্যবাদ। আচ্ছা, কুমিল্লা তথা সারা বাংলাদেশের যথাযথ সংসদ নির্বাচনের যতদিন গণিয়ে আসছে তত আসলে হয়েছে কি কুমিল্লা চান্দিনা সাত আসনে। আমি এখন ডাক্তার প্রাণগত তেমপি মহাশয়ের সংযুক্ত। আসলে আপনার এলাকায় যে সুষ্ঠু পরিবেশ আছে কিনা এবং ভোটারদের জন্য আপনি কি ধরনের মেসেজ দিবেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার এবং আমাদের নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, তারা যেসব ব্যবস্থা নিয়েছে এতে সম্পূর্ণ সুস্থ নিরপেক্ষ পরিবেশে জনগণ ভোট দিতে পারবে। কিন্তু আমরা যারা প্রার্থী, আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বা পরাজয় বরণ করবেন এই ভয়ে এই পরিবেশটাকে বিঘ্নিত করতে চাচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তারা নিশ্চয়ই বঙ্গবন্ধুর আদর্শ বা আওয়ামী লীগের আদর্শের সাথে সম্পৃক্ত নয়। বলে যেমন আমি 2020 সালে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সভাপতি দাঁড়িয়ে, এবং ওনার যে পরিচিতিটা সে পরিচিতিটা হলো উনি হইলেন ফখরুল সাহেব, জামাতে ইসলামীর আমিরের মেয়ের জাতি, এবং তার ভাইরা হইল কায়কুবাদের আরেক ভাই। সুতরাং রাজনৈতিক আদর্শ তাদের কোথায় আপনি জানেন। আর বিশেষ করে টিটুর, যে মুনতাকিম আশরাফ টিটুর, টিটুর বাবার 1/11 পরে কি ভূমিকা ছিল সেটাও আপনারা জানতে পারেন। তো সুতরাং তারা তো এই সরকারকে সমর্থন করে না, এই সরকারের ভাবমূর্তি নষ্ট হলে তাদের কিছু আসে যায় না, বরং তাদের হয়তো কোনো মানে কোনো একটা লক্ষ্য সফল হয়ে যাবে। আমি যেটা বলছিলেন এমপি মহোদয়, আসলে নির্বাচন পরিবেশ সুস্থ রয়েছে, তবে তার উনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তারা আসলে এখানে ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কুমিল্লার নির্বাচনী প্রচার প্রচারণার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।